গুরুদেব বলছিলাম, অশান্তি পুরোটা না গেলেও ফাঁড়া তো কেটেছে, বাকি অশান্তিটুকু কমানোর জন্য একটা মঙ্গল যজ্ঞের ব্যবস্থা করুন। আমিও সে কথা ভাবছিলাম, ভাবছি আজকের মধ্যেই সেই যজ্ঞ অনুষ্ঠান করতে। আমি ফুল আনবো গো, আগেকার মতো ফুল আনবি? যা না। না বড় বৌমা, যখন তখন যেখানে সেখানে ওরকম হ্যাঁ বলে দিও না। মা কি যে বলেন না আপনি। আচ্ছা লগ্না যদি এখন ফুল আনতে না যায়, তাহলে ওর বাবার সাথে ওর দেখাটা কি করে হবে বলুন তো? বাবার সাথে দেখা করতে হবে, এখানকার সব কথা খুলে তাকে বলতে হবে, যাতে বাবা আবার লোক টোক জোগাড় করে আমাদের খবর নিতে এই বাড়িতে আসতে পারে, তাই না লগ্না? না গো, আমি কিচ্ছু বলবো না, ফুল নিয়েই চলে আসব। না যাবি না, বলেছি না চৌকাঠের বাইরে পা রাখবি না, কথা না শুনলে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো না। ও যাবে, লগ্না আমার সঙ্গে যাবে, এক্ষুনি যাবে। আয়। দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার, কি ব্যাপারটা, কি কোথায় নিয়ে যাচ্ছে ওকে? ভয় নেই মা, যার নামে নিয়ে যাব না, যার নামে ওকে তোমরা পাঠিয়ে দিয়েছো, আমি ওকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। মানে? আচ্ছা তোমরা যখন তোমাদের কাজ করেছিলে আমাকে তোমরা মানে বলেছিলে? প্লিজ আমাকে আমার কাজ করতে দাও। অহেতুক কথা শুনিও না ইন্দ্র, তুমি তখন মানে বোঝার মতো অবস্থায় ছিলে না। আমি এখনো মানে বলার মতো অবস্থায় নেই। সূর্য কোথায়? সূর্য কোথায় আমাকে বলছো? তুমি সূর্যর মা, সূর্য কোথায় সেটা জানার দায়িত্ব নিশ্চয় নার্সের নয়। কোথায় ও? ঘুমোচ্ছে এখন। বলো, নিচে ডাকছি আমি। দাঁড়াও, তুমি ওদের দুজনকে নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা মা, এই যে তুমি এসব পুজো আচ্ছা করছো, কেন করছো? পাপ কমানোর জন্য তো, মনে কর না আমি আমি পাপ কমানোর জন্য যাচ্ছি। আচ্ছা কোথায় যাচ্ছ জায়গাটা তো বলবে। নকুলের বাড়ি। আর কিছু? কেন? কাজ আছে। কাজ আছে মানে কি কাজ আছে? তুমি তুমি ওকে এখানে ডেকে পাঠাও, এখানে ডেকে পাঠিয়ে ওর সাথে কাজের কথা বলো। না আমি যাব না। তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। মা, অনেকদিন তুমি এ বাড়িতে রানীমা হয়ে আছো, আজকের পর থেকে আমার কাছে তুমি হয় রানী নয় মা, যে কোনো একটা হয়ে থাকবে। বলে দিও তুমি কোনটা হতে চাও। আয় লগ্না, সূর্যকে নিচে আসতে বলো। মা মা, এ তো একেবারে সর্বনাশ হয়ে গেল। এখন যদি ওই নকুল মালি বড় দাদা ভাইকে সব কথা বলে দেয়, যদি বলে আমার মেয়ে আমাকে ফেরত দিন, মা আমি বড় দাদা ভাইকে যতটুকু চিনি তিনি তো তাই করবেন, তখন কি হবে মা? রানী হব আমি ইন্দ্র, হতেই হবে। রুদ্র, রুদ্র। হ্যাঁ মা, কি কি ব্যাপার ডাকছিলেন? রুদ্র, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে এক্ষুনি। দেখেছ গাছগুলোতে জলও দেওয়া হয়নি, মাটিটাও শুকিয়ে গেছে। সাহেব দিয়েছিল, ও নাকি এটা জঙ্গলে পেয়েছিল, খুব সুন্দর ফুল ফোটে। লগ্না যা, বাবাকে ডেকে আন। ডাকছি। বাবা, পিসি, একবার দরজাটা খোলো না। নকুল কাকা, ও নকুল কাকা, কোথায় তুমি? দাঁড়াও আমি ডাকছি। বাবা বাবা,
এসেছে বাবা দরজাটা খোলো না ভালো জেঠু এসেছে গো বাবা পিসি কেন এসেছিস কেন এসেছিস যা বাইরে বেরো যা বাবা নকুল কাকা তুমি এমনটা কেন করছো বেরো যা বেরো যা তুমি তাড়িয়ে দিচ্ছো বাবা বেরো যা বাবা নকুল তুমি এমন করছো কেন বর্দা বাবু লগ্নারে চলে যেতে বলুন চলে যেতে বলুন আমি ওর মুখ দেখতে চাই না আমি মুখ দেখতে চাই না তুমি আমার মুখ দেখবে না বাবা নকুল এত প্রশ্ন করছো মানে তোর তোমার সাহস তো কম না তুমি তুমি আমাকে প্রশ্ন করছো শোনো যা বলছি তুমি তাই করবে কারণ সেটা করতে তুমি বাধ্য ইয়ে মানে যেটা বলতে চাইছি আমি আরে এটা একটা সামান্য ব্যাপার অতি সামান্য ব্যাপার দেখো যেটা বলছি তোমাদের করতে হবে ব্যাসা মাথা ঠান্ডা করে ভাবো কথাটা আমার বোঝার চেষ্টা করো এটা একটা সাধারণ কাজ দশরথ আগে বড়বাবুকে এভাবে কি এভাবে কি বলো কি আরে বড়বাবুর চিন্তা কি আমার নেই শুধু তোমাদেরই আছে আরে সে তো আমার দাদা তার ভালোটা মন্দটা তো আমাকেই ভাবতে হবে নাকি যা বলছি বড়বাবুর ভালোর জন্যই বলছি আর তোমাদের তাই জন্যই কাজটা করতে বলছি আর অনেক তো হলো এবার একটু নিজেদের ভালো মন্দটা একটু ভাববে না চাই তো নাকি এবার তুমি ভেবে বলো কাজটা করবে কি না টাকাটা নেবে কি না সময় নেই দশরথ একদম সময় নেই দেখো বর্দা ভাই কিন্তু নকুলের ওখানে চলে গেছে এবার তোমাদেরকেই এক্ষুনি বিবেচনা করে বলতে হবে তোমরা কাজটা করবে কি করবে না টাকাটা চাই কি না অবশ্য সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো ব্যাকাতি হয় আমারে কিচ্ছুটি জিজ্ঞেস করবেন না বর্তাবাবু কিচ্ছুটি জিজ্ঞেস করবেন না এসব নিয়ে কথা বলতে আমার রুচি করতে বাদ কিন্তু নকুল তোমায় যে এসব নিয়ে কথা বলতেই হবে বর্তাবাবু আপনি লগ্নাকে জিজ্ঞাসা করেননি কেন সে কি জানে না নকুল তোমার বলতে অসুবিধা কোথায় মেয়েটা তোমার এখানে আসছে বলে সারা রাস্তা কত আনন্দ করতে করতে এলো তুমি ওকে ফিরিয়ে দিচ্ছ লগ্নার কি দোষ ও তো কিছু করেনি যা করার করেছে আমার মা ওর তো কোনো দোষ নেই আছে বর্তাবাবু আছে আমি ওরে বলেছিলাম আমি আমার সঙ্গে চলি আসবি কিন্তু আসেনি ও আমার কথা শোনেনি আর আজকে আমি কেন ওর কথা শুনতে যাব কেন শুনতে যাব বলবি না আমারে বাবা বলে ডাকবি না তুই আমি তোর মুখে বাবা কথা শুনতে চাইনি
আমারে বলবি না বাবা বলে। হ্যাঁ চলে আসতে বলেছিলে তুমি কবে? এই সাজে ও যেদিন ঢুকেছিল ওই বাড়িতে তার পরের দিন আমি গেছিলাম, আমি নিজে গেছিলাম, গ্রামের সব মানুষরা আমার সাথে ছিল। হ্যাঁ কিন্তু আমার কথা শোনেনি। ফিরিয়ে আনতে চেয়েছো? তার মানে সবটাই শুধু মার ইচ্ছেতে হয়েছে? তোমার তো কোনো মত ছিল না? না বর্দা বাবু না। শুধু এই বিয়েতে কেন, লগ্নার বিয়েতেই আমার মত ছিল না। কোনো শিশু বাচ্চা মেয়ে, কত সাধ ছিল আমার যে মা মরা মেয়েটা লেখাপড়া শিখবে, কত নাম করবে, সব সাধ স্বপ্ন। ওরে চলে যেতে বলুন বর্দা বাবু, আমার চোখে তুমি তাহলে কি চাও নকুল, বলো কি চাও? তুমি কি চাও যে লগ্নাই বিয়ের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসুক? চাইলে আমাকে বলো সেটা। ভামুক, বিয়ে ভেঙে ফিরে আসুক একবার লগ্না, তারপরে আমার পথে আর কোনো বাধা থাকবে না। মুহূর্তের মধ্যে আমি কাজ শেষ করব। আমি তো বাড়িতে ঢুকেই গেছি, লগ্না বাড়ি থেকে বেরিয়ে এলেই ব্যাস। আমায় আর পায় কি?